বিশেষকে গুহাটিতে আছিল ধর্ণা কার্যসূচী গোটাই অসমরে কিন্তু আজি আমি ধুবুরী জেলা ট্রেন নথকার কারণে যাব পড়া নাই কিন্তু রোড সাইডত যা রন্ধন কর্মচারী আছে তখেতে গুহাটি গই পাইছে কিন্তু আমার ভিতরুয়া যিখিনি রন্ধন কর্মচারী আছে সেই রন্ধন কর্মচারীখিনি আমি ধুবুরী জেলাত আজি ধর্ণা কার্যসূচী চলাই আছো আর আমার যিখিনি দাবি যে শীতকালীন বাজেট চলি আছে গুহাটিত তে শীতকালীন বাজেটত যাতে রন্ধন কর্মচারীর ইমান তো আগত আশ্বাস দিছিলে আমি আন্দোলনও করছো বারবার প্রতি মাহতে আমার আন্দোলন করব লাগে সরকারও এইখানে পেশা পাইছে আমার রন্ধন কর্মচারীরও এটা অভ্যাস হয়ে গেছে যে আমার আন্দোলন নকরিলে সরকারে আমার টাকাখিনি নিদিয়ে বা বাধ্য হব লাগে তার কারণে আমার আন্দোলন করবই লাগে যে এদিন হলেও আমি ছুটি লই পেলাই আমার আন্দোলনত সাজু হব লাগে তার কারণ আমি মাত্র 1500 টাকাহে পাও 1500 টাকার বেশি তো নিদিয়ে সরকারে এই 1500 টাকা দিয়ে আমার পরিয়ালও চলাব লাগে আন্দোলনও করব লাগে নিজেরও খরচ করব লাগে আর এই 1500 টাকাত কি কেনেকৈ আমার এই পরিয়ালখন চলে যদি আমার শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী আর বিভিন্ন পর্যায়ত আমার যিখিনি মন্ত্রীবিলাকে আছে তেখেতে যাতে বিবেচনা করে তেখেতর যদি এক কাপ চার দাম যদি 1000 টাকা হয় তেনেহলে আমার 10 জন পরিয়াল থাকিলে 1500 টাকা কেনেকৈ আমি পরিয়ালখন চলাই লব পারিম সরকারে এইখানে বিবেচনা করিব লাগিছিল আর 2005 চনের পর যে আমার রন্ধন কর্মচারী স্কুলত রন্ধা কাম চলাই আছে সেই চলার সময়ত যে আমি বারবার দাবি জানাইছো যে আমার রন্ধন কর্মচারীর কিবা একটা বাজেটত ধরিব লাগে মাননীখিনি বৃদ্ধি করিব লাগে সরকারে আমাক আশ্বাস দিছে যে হব হব তো আমার সেই মতে আমি কাম চলাই আছো স্কুলত রন্ধা কামও চলাই আছো কিন্তু এই পর্যন্ত কি করেছে 2020ত আমার অসম সরকারে 500 টাকা বৃদ্ধি করেছে যদিও বৃদ্ধি করেছে কিন্তু সেই টাকাখিনি 1001 বছরতো নহয় 500 টাকা আমার লবর কারণে এক বছর রুখি থাকিব লাগে তার কারণ আমি আন্দোলন করার পিছতহে আমার 7 মাসের বকেয়া মাননীখিনি অসম সরকার যিখিনি 3500 টাকা হয়েছিল সেই টাকাখিনি আমার অসম সরকারে মুকলাই দিলে কিন্তু তারপিছত যিখিনি আমার সেন্ট্রাল সরকারের টাকা যে 8 মাসের বকেয়া মাননী রই গল যে 1000 টাকা কই সেই 1000 টাকা কই যে আমার 8 মাসের বকেয়া মাননীর কারণে আমি যিখিনি আন্দোলন করিলো যাওয়া মাহত সেই মাহত টুইট দিকে আমার শিক্ষামন্ত্রী জনাই দিলে যে আপনার যিখিনি মাননী আছে আমি 8 মাসের বকেয়া মাননী আমি সমস্ত ক্লিয়ার করে দিয়ে আছো আপনার আর ইয়াত আন্দোলন করিব নালাগে আমি সেই মতে আর পিছদিনার আন্দোলন নকরিলো তেখেতে কি করিলে 5000 টাকা মোকলাই দিলে আর বাকি 3000 টাকা নাই আর এইখিনি লয়ে আমি ফির আন্দোলনত ওলাই আহিছো যোয়াকালি মোকলাই দিছে 3 লাখ টাকা যে আমার যিখিনি বকেয়া মাননী আছে সেইখিনি তার কারণ আজি আমার আন্দোলন সরকারে জানে আমি তো এইখানে ফেসবুক লাইভ করেছো যে আমার আন্দোলন হব সেই কারণেই সরকারে এই যে 3 লাখ টাকা মোকলাই দিলে অসম সরকারে কিন্তু এইখানে যে করিলে সরকারে আমি কিমান বার আন্দোলন করিম সরকারের এটা বিবেচনা করিব লাগিছিল এই সরকারখনে আসলতে আমার গরিব শ্রেণীর সরকার নহয় এই সরকার বিজেপি সরকারখনে হয়েছে পুঁজিপতি সরকার সেই কারণে আমার রন্ধন কর্মচারী যিখিনি পরিশ্রম করি আছে সেই পরিশ্রমখিনি সরকারখনে চকু নেদেখা হয়েছে কিন্তু আমার রন্ধন কর্মচারী যে জুয়ত কাম করি আছে যে শরীরে রক্ত পানি করি আছে কিছুবিলাক রন্ধন কর্মচারী আছে তেখেতর বয়সে পার হয়ে গল কিন্তু তেখেতত কিবা একটা ব্যবস্থা করিব লাগিব নাইবা আমার পেনশনের ব্যবস্থা করিব লাগিব নতুন রান্ধনি তেখেতর ঘরের পড়া লব সেইখিনিক আমার একটা ডাটা দিব লাগিব কিন্তু এই সরকারখনে আমি তো বারবার মেমোরান্ডাম কপিত আমি জনাই আছো আমার দাবিবিলাকও জনাই আছো তেখেতে চাই আছে কিন্তু আমাক এই পর্যন্ত কোনো এটা বিবেচনাও করা নাই আমাক কিবা একটা আশ্বাসও দিয়া নাই সেই কারণে আমি শীতকালীন বাজেটত আপনার মিডিয়ার যোগেদি আমি ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর আমার শিক্ষামন্ত্রী রনুজ পেগক আমি তেখেতক সন্মান যাচিছ আর আমার শীতকালীন বাজেটত যাতে রন্ধন কর্মচারীর যিখিনি মাননি আছে সেই মাননিখিনি যাতে 4 গুণ বৃদ্ধি করে সেইখিনি আমি আশা রাখিছো আর আমার রন্ধন কর্মচারীর সুচিকিৎসার ব্যবস্থাও করিব লাগিব আর সরকারে যদি ভুলে কিবা আমার ইঞ্জিওক দিয়ার সিদ্ধান্ত কিবা পরিকল্পনা হাতত লৈছে সেই সিদ্ধান্তখিনি অতি সোনকালে মোকলাই দিব লাগে যে এই কথাখিনি যাতে পুনর্বার আমি নুশুনো যে ইঞ্জিওক দিয়া বুলি যদি সরকারখনে ইঞ্জিওক দিয়া বুলি কিবা ঘোষণা করে তেনেহলে আমি তেখেতক তীব্র গরিহণা তো যাচিছো কিন্তু আমার রন্ধন কর্মচারী কিন্তু ঘরত বহি না থাকিব গোটেই রন্ধন কর্মচারী রাজপথত ওলাই আহিব এইখিনি আমার কথা।